হরে কৃষ্ণ, আজকে আমি একটা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা শুনুন। যে মা সন্তানকে জন্ম দেয়, 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান থেকে যখন দুঃখ পায় সে মায়ের মুখের বোল চলে যায়। তার প্রমাণ কি? আজকে এই যে মাকে আমরা দেখাচ্ছি, এই মা গতকাল রাত্রে নরেন্দ্রপুর থানা থেকে আমাদের সোনারপুর মা মনসা সেবা প্রতিষ্ঠানে দিয়ে গেছেন। কারণ তখন অফিসাররা বলেছিলেন ইনি কথা বলতে পারে না, নাম বলতে পারছেন না, কোথায় বাড়ি বলতে পারছেন না। কিন্তু আজকে দেখুন মা কথা বলছে। কারণটা কি? আপনজন প্রিয়জন বিশেষ করে সন্তান যখন মাকে দুঃখ দেয় তখন মায়ের সত্যি বোল চলে যায়। আজকে এই মায়ের বোল চলে গেছিলো, মা কাল কথা বলতে পারছিল না, কোথায় বাড়ি কি নাম কিছু বলতে পারছিল না। আজকে দেখুন ভালোবাসার জোরে মা আবার কথা বলতে শিখেছে। মা তার নিজের সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, সেই সন্তান যখন ঠেলে ফেলেছে, তার দুঃখ দিয়েছে, বোল চলে গেছে, সেই সন্তানকে হারিয়ে মা আজকে নতুন সন্তান পেয়েছে কীর্তনিয়া রীতা দাসীকে। এই রীতা দাসী এক রাতে ভালোবাসা দিয়ে মায়ের মুখের বোল এনে দিয়েছে। দেখুন মা কি বলছে। মা তোমার নাম বলো। সুমিতা রায়। একটু জোরে বলো মা। সুমিতা রায়। সুমিতা রায়। মা তোমার স্বামীর নাম কি? সুশান্ত রায়। সুশান্ত রায়। মা তোমার সন্তানের নাম কি? সুমন্ত রায়। সুমন্ত রায়। সুমন্ত রায় কি করে? ভারত ব্যাংকে পাঞ্জাবে গিয়ে চাকরি। ভারত কি? ভারত ব্যাংকে পাঞ্জাবে চলে গেছে। ভারত ব্যাংকে চাকরি করে। দেখুন সুশান্ত রায় ব্যাংকের কর্মী। সুশান্ত না, সুমন্ত। সুমন্ত রায় মায়ের ছেলের নাম। সুমন্ত রায় তিনি ব্যাংকের একজন কর্মরত অফিসার। এমন কর্মরত অফিসারকে আমরা চাই না দেখতে। কারণ কি? যে মাকে ভালোবাসে না, অনেক দুঃখ দিয়েছে মাকে, যার জন্য মায়ের মুখের বোল চলে গেছিল, সেই সন্তানকে কি করেছে? তোমার গায়ে জল ঢেলে দেয়। দেখুন শুনুন, সন্তান গায়ে জল ঢেলে দেয়। একদিন বাচ্চার গায়ে, দেখুন একদিন বাচ্চার গায়ে জল লাগলে মা আঁচল দিয়ে মুছিয়ে দেয়, সেই সন্তান বড় হয়ে মাকে ভিজিয়ে দিচ্ছে। তাই মনের দুঃখে মার মনে মানে মুখের বোল চলে গেছিলো, মা কথা বলতে পারতো না। তাই নরেন্দ্রপুরের থানার বড়বাবু গতকাল রাত্রে আমাদের এই সোনারপুর মা মনসা সেবা প্রতিষ্ঠানে কীর্তনিয়া রীতা দাসীর আশ্রমে মাকে রেখে গেছেন। ওনারা বলেছিলেন এই মা নাম বলতে পারছে না, চেষ্টা করো মায়ের কাছ থেকে নাম জানার। কেন বলতে পারছে না? মা আজকে রীতার ভালোবাসাতে স্পষ্ট করে দিলেন এবং জানিয়ে দিলেন তার সন্তানও আছে। সন্তানের কাছে দুঃখ পাওয়ার পর তার মুখের বোল চলে গেছিলো। আজকে এক সন্তান হারিয়ে আর এক সন্তান কীর্তনিয়া রীতা দাসীকে পেয়েছে মা, এবং রীতা দাসীকে পেয়ে মা আবার মুখের বুলি ফুটেছে। মা তার নাম ঠিকানা সবই বলছে। তোমার ঠিকানা কোথায় মা? পঞ্চবটী ভিলেজ আর ট্যাপ কল আছে না, পঞ্চবটী ভিলেজ ট্যাপ কল। হ্যাঁ হ্যাঁ, সুশান্ত রায়। আচ্ছা, সুশান্ত রায় স্বামীর নাম। হ্যাঁ, দেখে না গায়ে জল ঢেলে দেয় মা। দেখে না, স্বামীও দেখে না গায়ে জল ঢেলে দেয়, ছেলেও গায়ে জল ঢেলে দেয়। দেবে না, ছেলে তুলে ঠিক মারছে, বাঁশবাগানে আছে ওখানে ফেলে দিচ্ছে। কি গান শুনুন শুনুন, বাঁশবাগান আছে সেখানে ঠেলে ফেলে দিচ্ছে, মারছে। তাই মা তুমি কি বলছো, থানায় গিয়ে কোনো লাভ হবে না? কেন বলো? দেখবে না, ফেলে দেবে, রোজ ফেলে দিচ্ছে, রোজ ফেলে দিচ্ছে। তাই মা বলছে ভালোবাসা থানা পুলিশ করে হয় না। আমি যদি একটা ছেলে তোমাকে দেখ, পুলিশ বললে কি দেখবো? দেখবো। শুনুন শুনুন, মা কি বলছে? মা তুমি আর একবার বলো, পুলিশ বললে কি? আমি যদি ছেলে হতাম মাকে দেখবো, পুলিশ বলে বলে কি দেখানো যায়? শুনুন শুনুন, দুঃখ এসে যায়। আমি ওরকম শুনুন শুনুন, দুঃখ আসে। মা বলছে আমি ছেলে হলে মাকে দেখবো, এটাই শেষ কথা। পুলিশ বললেই কি মাকে দেখা যায়? পুলিশ বললেই মাকে কেউ দেখে না। তাই তিনি থানাতে মুখ খোলেননি, তার নামটাও পর্যন্ত বলেননি মনের দুঃখে। আমি একটা মানুষ দেখবো, মাকে দেখবো। শুনুন শুনুন, এই মা বলছে পুলিশ একটা মানুষ, আমিও একটা মানুষ, পুলিশ বললেই কর্তব্য। পুলিশকে বলছে, পুলিশ কে? মাকে দেখার কর্তব্য। যে সন্তান মাকে দেখে না তাকে পুলিশের বললেও কোনো কাজ হয় না। তাই তিনি পুলিশে বলেন, জন্ম দিয়েছি খা থাক চাকরি চাকরি কর। জন্ম দিয়েছি বলছে, জন্ম দিয়েছি তুই চাকরি কর, খা তুই খা। বলবো না চাক মা, তুমি একবার বলো এই রীতা মা, তুমি এই রীতার আশ্রমে এসে ভালো আছো? বলবো না চাক, আমাকে দেখুন চাকরি খেলি আর বলবো খা। জন্ম তো আমি দিয়েছি,
চাকরি কর, নিজে খা। মা আমি আবার এখন ব্যস্ত আছি, কীর্তনিয়া রীতা দাসী তার হরিনাম আছে, দেখিনি তোকে ভিখারি করলেও বলবো, তিনি হরিবাসরে চলে যাচ্ছে, তাই আমরা পরে আবার ভিডিও করব, আপনাদের শেয়ার করব, আপনারা এইটা সব জায়গায় শেয়ার করবেন, শেয়ার করে দেখুন একজন সুস্থ মস্তিষ্ক মাকে কেমন পাগল করে দিয়েছে। মা আজকে বল চলে গেছে, পাগল হয়ে গেছে, সেই মা রীতা দাসীর আশ্রয়ে এসে রীতার কাছে ভালোবাসা পেয়ে একটু মুখে কথা বলছে, এটাই শুনে আমরা আনন্দ পেলাম। পরে আপনাদের আরও কিছু শেয়ার করব এই মায়ের জীবনীর কথা জানিয়ে। হরে কৃষ্ণ। মা তুমি একবার বলো, রীতাকে পেয়ে খুশি তো? এই যে এই বাড়ি রীতা, কাল রাত্রে যে এসেছো, খুশি তো? মা তুমি ভুলে যাও, তোমার দেখুন 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 বলছে ছেলে চাকরি করু, কেন মাকে দেখবে না? আমি তো জন্ম দিয়েছি, ঈশ্বর জন্ম দেয়, বার বার বলছে ঈশ্বর জন্ম দেয় না, আমি জন্ম দিয়েছি, আমি মা মা এই কথাটা মনে রাখো। হরে কৃষ্ণ, আমরা এটা নরেন্দ্রপুর থানাতে পাঠিয়ে দিচ্ছি, ওনারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন, চেষ্টা করো মা যেন কথা বলে, মায়ের ঠিকানাটা যেন জানতে পারি, তাহলে আমরা মাকে মায়ের বাড়িতে ফিরিয়ে দেবো, তাই এটাই আমরা থানাতে পৌঁছে দিচ্ছি। এই মা নিজের নাম ঠিকানা সবই বললেন, একদিনেরই তার ভালোবাসার জোরে। হরে কৃষ্ণ।